কৃষ্ণ সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটা একটি সতর্কতামূলক ভিডিও আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং সকলে বেশি বেশি শেয়ার করবেন কারণ আমি চাই না যে আপনারা কেউ কোনো প্রতারকের হাতে পড়ুন অথবা ভক্ত বেশে কেউ আপনাদের সাথে ছলনা করে আপনাদেরকে সর্বশান্ত করে অথবা আপনাদের জীবনে একটি সমস্যার তৈরি করে তো আমরা আসলে সাধু ব্যক্তির প্রতি বা যদি কোথাও কোনো সাধু মহাত্মা দেখি তাদের দিকে একটু আসলে দুর্বল হই বা তাদের প্রতি আমাদের দুর্বলতা থাকে অবশ্য আমাদের উচিত তাদেরকে সম্মান দেখানো এবং এই দুর্বলতাটা অবশ্যই এটি পজিটিভ কিন্তু কখনও কখনো কোনো ফ্রড বা প্রতারক এই দুর্বলতাটার সুযোগ নেয় তো আমি আজকে তিনটি ক্যাটাগরিতে যারা এই ফ্রডল্যান্ড ইস্যু করে থাকে তাদের বিষয়ে একটু কথা বলবো আশা করছি আপনারা পুরোটা শুনলে একটু হলেও হয়তো উপকৃত হতে পারেন এবং আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন তো প্রথম ক্যাটাগরির যারা এরা কি করবে এরা হচ্ছে একটি সুন্দর একটি নাম দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো সেটা যে কোনো ধরনের নাম হতে পারে একটু যেটি আধ্যাত্মিকতার সাথে যুক্ত এমন একটি নাম হতে পারে বা একজন বিশেষ করে ইস্কন বা গৌরীয় ধারায় দীক্ষিত ভক্ত এমন একজন ভক্তদের নামের মতো হতে পারে অমুক কৃষ্ণ দাস অমুক সেবক দাস গৌরদাস এ ধরনের হতে পারে অথবা যদি সাধারণ কোনো নামও থাকে সে নামটা একটু মাধুর্যপূর্ণ হবে এবং তার যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারটিতে ভগবত বিষয়ক যেমন রাধারানী অথবা মহাপ্রভু অথবা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবানের চরণ বা বৃন্দাদেবী অর্থাৎ ভগবত কেন্দ্রিক এই ধরনের কিছু ফটো তারা এই প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে রাখে এবং এদের প্রধান টার্গেট হচ্ছে যারা বেকার যুবগোষ্ঠী আছে তারা তারা কি করে তারা মূলত এদেরকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এদের সাথে কথা বলে এবং এদের সাথে কথা বলতে বলতে এদের বিভিন্ন ইনফরমেশন এরা নেয় ইনফরমেশন নেয় বলতে স্বাভাবিকভাবে একজন ভক্ত তো খুব ফ্রিলি একজন অন্য একজন ভক্তের সাথে তার পার্সোনাল বিষয় শেয়ার করতেই পারে তো এই সুযোগটা তারা নেয় এবং সুযোগটা নেয় এভাবে যে তারা দেখে যে আসলে যার সাথে কথা বলছি আসলে কি বেকার জীবনে আছে কি তো যদি বেকার জীবনে থাকে তাহলে সেখানে একটা টোপ দেয় টেপ টোপটা হচ্ছে এরকম হয়তো তাকে বলল যে প্রভু বা আপনি বা কোনো মেয়েকেও হতে পারে মাতাজিও হতে পারে তবে বিশেষ করে ছেলেরা এইসব বিষয়ে বেশি উদ্বিগ্ন থাকে বা অর্থ আয়ের ব্যাপারে যেহেতু এরা একটু বেশি উদ্বিগ্ন থাকে টোপটা এদের দিকেই মূলত ফেলে তো এরকম বলছে আমি একটা জায়গায় এরকম আমি চাকরি করি বা আমি একটা অনলাইন কাজের সাথে যুক্ত অথবা আমি একটা বড় প্রোজেক্টের সাথে যুক্ত আছি তো আমার এখানে ভালো কিছু লোকের দরকার তা আপনি যদি আমাকে একটু হেল্প করেন যে আমি এখানে যেহেতু নিয়োগ দিচ্ছে বা আমি এর একটা বিশেষ দায়িত্বে আছি তো আমি চাচ্ছি যেহেতু আপনি একজন ভক্ত বা কোনো ভক্তদের একটু যদি সহযোগিতা করা যায় আমার ইচ্ছাটা এরকম যারা একটু ভক্তরাই কেউ যাতে এখানে আসে তো আপনি কি পারবেন কাউকে এরকম ম্যানেজ করে দিতে তো তখন কি করে ওই ভক্তকে আসলে যাকে প্রস্তাবটা দেওয়া হয় মূলত সে যেহেতু বেকার থাকে তার নিজেরই কিন্তু এই বিষয়ে একটি আকর্ষণ থেকে যায় এটাই হচ্ছে তার টার্গেট তো এটা করার পরে চিন্তা করে যে ঠিক আছে যে আমি যেহেতু আমাকে প্রভু এত সুন্দর একটা প্রস্তাব দিয়েছে আমি নিজেই তাহলে একবার ট্রাই করে দেখি না কেন তো এভাবে বলে যে ঠিক আছে প্রো এরকম আমি দিতে পারবো ম্যাক্সিমাম এদিকে রাজি হয়ে যায় এবং আপনি যে ক্রাইটেরিয়া বা যে যোগ্যতার কথা বললেন সে যোগ্যতাগুলো তো আমার আছে তো তারপরে কি করা হয় তারপর বল ঠিক আছে তো খুব ভালোই হলো আপনার সাথেও যোগ পরিচয় হলো আর আপনি যদি আসেন তো আমাদের তো একটা বিশ্বস্ত লোক পেলাম খুব ভালো হলো ব্যাস তো এরকম করে তার কাছ থেকে তার সিবি তার যেসব ইনফরমেশন আছে সেগুলো নিয়ে নেবে এগুলো নেওয়ার পরে তারপরে বলবে যে আপনার এই যে কাজবাস এগুলো করার জন্য একটা খরচ তো আছে কারণ সব কিছুতে যেখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একটা প্রসিডিউর মেনটেন করতে হয় তো আপনাকে আসলে সামান্য কিছু খরচ করতে হবে সে খরচের অ্যামাউন্ট তো এরকম হতে পারে যেমন ধরুন দুই হাজার টাকা পঁচিশশো পঁয়ত্রিশ টাকা বা সাতাশশো চল্লিশ টাকা বা বত্রিশশো পঁচিশ টাকা মানে এরকম একটা অ্যামাউন্ট যেগুলো একটু বিশ্বাসযোগ্য হয় যেগুলো এখানে ব্যাঙ্ক ড্রাফট করতে হবে স্ট্যাম্প কিনতে হবে হাবি জাবি এরকম বিভিন্ন কথা বলবে তো আপনি যদি তার এই পালায় পড়েন তাহলে আবার পরবর্তীতে ঠিক আছে আপনার এটা তো এরকম হয়েছে আসলে এখানে অন্য একটা সমস্যা হয়ে গেছে এখানে বেশ কিছু টাকা পয়সা দিয়ে ঝামেলাটা মেনটেন করতে হয়েছে তো আবার আপনার কাছ থেকে আবার দাবি করবে যে এখান থেকে হয়তো আপনাকে এখানে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার মানে যাকে যখন যেটা খুশিয়ে নেওয়া যায় এভাবে করবে এবং একটা পর্যায়ে যখন দেখবে যে আপনি তাকে প্রায় ধরে ফেলেছেন যে সে আপনার সাথে কোনো ফ্রটল্যান্ড ইস্যু করছে তখন আপনার সাথে সে যোগাযোগটা বন্ধ করে দেবে তার ফেসবুকটি দেখবেন ডিঅ্যাক্টিভেট করেছে অথবা আপনাকে ব্লক করে দেবে নাম্বার ওয়ান নাম্বার টু এদের টার্গেট হচ্ছে বিশেষ করে যারা মাতাজিরা আছেন মাতাজিরা বলতে যুবতী মেয়েরা যারা আছে তাদের টার্গেট এদের টার্গেট হচ্ছে এরা আসলে এটা বলতে খুব খারাপ লাগে এদের টার্গেট হচ্ছে এরা একটা বৈশেষিক আনন্দ পায় এদের সাথে হয়তো ভক্তিমূলক কথা বলবে কিন্তু এদের আড়ালে এদের টার্গেটটা থাকে একটু অন্যরকম মানে এরা এটাকে একটা বিনোদন হিসেবে নেয় তো এবং বিনোদন হিসেবে নিয়ে একটা তারা একটা পর্যায়ে চেষ্টা করে যে তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক করার জন্য এবং তারা চেষ্টা করে এমনভাবে তাদেরকে যাতে ব্ল্যাকমেলও করা যায় এ ধরনের কোনো একটা টার্গেট নেয় তো এবং তারা বিভিন্ন যদি কোনো কিছু না করতে পারে যদি দেখে যে না সেই মাতাজি বা সেই মেয়েটি তার সাথে কথা বলতে বা তার সাথে আলোচনা বা তার সাথে মানে এই ভার্চুয়াল মেলামশা যেটা সেটা করতেও সে চায় না তখন ভার্চুয়ালি তাকে একটা হ্যারেঞ্জমেন্ট করার একটা প্রসেস নেয় এবং তৃতীয় যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক এদের টার্গেট হচ্ছে যে বিশেষ করে যারা ভক্ত আছে সেই ভক্তদের সাথে এরা কথা বলবে যোগাযোগ করবে এবং এদের যে যদি প্রোফাইল পিকচার থাকে এই প্রোফাইল পিকচারগুলো কালেক্ট করবে এদের বিভিন্ন ইনফরমেশন এরা কালেক্ট করবে এবং এদের সবসময় টার্গেটটা থাকে এমন যে কোনো ভক্তকে ফাঁদে ফেলা যেমন বিশেষ করে ইস্কন সোসাইটির পিছনে লাগার মতো এরকম অনেকই আছে যারা কি করবে তাদের টার্গেটটা হচ্ছে এমন যে কারোর সাথে একটা শত্রুতা তৈরি করবে মানে তাদের টার্গেটটাই হচ্ছে শত্রুতা তৈরি করা এবং শত্রুতা তৈরি করে তাকে সাহস্তা করার জন্য কি করবে ওই নামে একটা আইডি ক্রিয়েট করবে যেমন আইডির নাম হতে পারে অমুক কৃষ্ণ দাস বা গৌরাম গোসেবক দাস বা নিত্যানন্দ দাস বা গোবিন্দ কৃষ্ণ দাস এরকম বিভিন্ন নাম হতে পারে অথবা যে কোনো একটা নামে ক্রিয়েট করে ওই আইডির সমস্ত ইনফরমেশন মানে এমনভাবে করবে মানে একদম পুরো কপি এখানে করে কি করবে তারা একটা ভায়োলেন্স করার মতো একটা বিষয় ওখানে আপলোড করবে কেন যে কে আইডিটা থেকে দিয়েছে সেটা তো মানুষ দেখবে না কার নাম থেকে দিয়েছে বা কার ছবি ওখানে আছে সেটা দেখবে মানে এ এভাবে পরোক্ষভাবে কাউকে কিন্তু তারা কোনো বিপদে ফেলতে পারে তো আমি যে তিন ক্যাটাগরির যে প্রতারক বা তিন ক্যাটাগরির যে আসলে কারা ব্যক্তির কথা বললাম যারা বিশেষ করে ভার্চুয়ালি প্রবলেমগুলো করে আপনারা সকলে সাবধান থাকবেন এবং আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন কারণ আমি যে কথাগুলো বলেছি এগুলো আসলে বাস্তবতার ভিত্তিতেই বলেছি এবং এগুলো সচরাচর ঘটছে তাই আমি সব সবাইকেই আমি সতর্ক করবো প্রথম কথা হচ্ছে যে প্রথমেই কেউ কারো ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না সে আপনারা যতই দেখেন যে সে খুব ভক্তভাবে বা ভক্ত আইডি বা একটা মানে ভক্ত সুলভ নাম বা খুব ভালো ভক্তির কথা বলছে তার সম্পর্কে জেনে বুঝে তারপর তাকে শেয়ার করবেন তারপরে সেকেন্ড কথা হচ্ছে মাতাজিরা বা বিশেষ করে কুমারী বা যুবতী মেয়েরা আছেন মাতাজিরা স্বাভাবিকভাবেই অনেক সরল হন তো কেউ একটু ভালো কথা বললে বা কোনো প্রভু হলেও তারপর তার কাছে হয়তো বা স্বাভাবিকভাবে এটা দুর্বল হয় না প্রভু তো অনেক ভালো তো প্রভুর সাথে কথা বলতে বলতে অনেক বিষয়ে কথা বললেন এমন আছে যে অনেক মাতাজিরা আছে যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো দেন না কিন্তু হয়তো প্রভু দেখতে চাইলেন যে আমি কথা বলছি আপনার কি একটু দেখা যাবে তো তখন হয়তো বা আপনি তাকে পার্সোনালি তাকে ফটোটিও পাঠালেন কিন্তু মনে রাখবেন সে হয়তো বা তার কোনো ফটোই তার আইডিতে নেই এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন তো এরকম একটা সক্ষতা হয়তো বা আপনার সাথে করে এই আপনার ওই ফটো আপনি একটা ভালো ফটো দিলেন কিন্তু সে যেহেতু হিডেনভাবে থাকলো সে কিন্তু এটা নিয়ে একটি খারাপ কিছু করতে পারেন যেমন স্বাভাবিকভাবেই একটা পোস্ট দিয়ে যে এই মেয়েটি খারাপ এরকম একটা দিলে আপনা আপনি কিন্তু সেখানে সামাজিকভাবে বা সোশ্যালি আপনি কিন্তু সেটি হ্যারাসমেন্টের শিকার হলেন এবং আরেকটি বিষয় হচ্ছে যেটা আবারও বলছি অপরিচিত কোনো মানুষের সাথে আপনার কোনো ইনফরমেশন শেয়ার করবেন না এবং বিশেষ করে ভার্চুয়ালি কারো সাথে কোনো বৈরিতার সম্পর্কে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই কারোর সাথে কেউ খারাপ কোনো বিহেভ করেছে আপনি স্কিপ করুন তা আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখে বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ আমায় থাকুন হরে কৃষ্ণ